হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা তৃতীয় পর্বের পড়া শুরু করব। তোমাদের সকলেরই আশা করছি পরীক্ষা হয়ে গেছে, এবার তৃতীয় পর্বের জন্য প্রস্তুতি শুরু করো। চলো, তোমাদের তৃতীয় পর্বের বইটিতে একটা সুন্দর রাইমস দিয়ে বইটি শুরু হয়েছে, চলো আমরা সেটা পড়ে নিই। Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Boat মানে নৌকা, জেন্টলি মানে খুব স্মুথভাবে, ডাউন দ্য স্ট্রিম মানে কি স্রোতের দিকে, মেরিলি মানে আনন্দ ফুর্তির সঙ্গে, লাইফ মানে জীবনটা, ড্রিম মানে হচ্ছে স্বপ্নের মতো। এবার কবিতাটি কি বোঝাচ্ছে শুনে নাও। কবিতাটির মানে হলো, নৌকা যেমন স্রোতের দিকে ধীরে ধীরে এগিয়ে চলে সমস্ত বাধা পেরিয়ে, তোমরাও সমস্ত বাধা অতিক্রম করে জীবনে এগিয়ে চলো, জীবনটা একটা স্বপ্নের মতো আনন্দ ফুর্তি করে উপভোগ করো।